যেমন ছিলাম রে, ওরে আমি আগে তো গৌরবীনে
মহাপ্রভুর চরণে গিয়ে ধাবিত হয়। আমাদের কীর্তন দেওয়াটা সার্থক। এই বাড়ির যারা আছে জানেন, শাস্ত্রকার বলছে ভূত নামক নরক হইতে উদ্ধার হওয়ার জন্য পুত্র কন্যা কীর্তন দান করে। আজ তারা কাজ দিচ্ছে, আমাদের চরণগুলি নিচ্ছে। যদি জ্ঞান বিজ্ঞানে তাদের কোনো ভুল থাকে, আপনাদের দেশের ছিল, আপনাদের এলাকার ছিল, মনে করে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টি দিলেন না করি যে এই যে আমার গুরু হরি, যাকে আমি দেখে পাগল হয়েছি, যার জন্য সব দিয়েছি, আমার একটাই জিনিস, আমার একটাই কথা বারবার মনে হচ্ছে, আমি আমার বোনকে ছাড়াই আমি আমার বাঁচব না। এটা করি ওই আমার বহুর উনি একদিন আমাকে বললেন যে বিধু,
কৃষ্ণ কথা শোনাইয়া যদি কোনো ভক্তের হৃদয়ে আনন্দ দিতে পারো, সে যদি একজনই হোক, আর তার হৃদয়টা যদি পরিপূর্ণ হয়ে যায়, তার হৃদয়ের মধ্যে যে ভগবান আছে সে যদি শান্তি পেয়ে যায়, তোমার কীর্তন করা সার্থক হয়ে যাবে। আর বিভিন্ন ধরনের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন গান গাইয়া হাজার ভক্তকে আনন্দ দিয়া এই পূর্ণতা তুমি কখনোই লাভ করতে পারবে না। তুমি মহাজনের ভিতরে থাকবে, যা বলবে শাস্ত্র কথা তত্ত্ব কথা ওই কথাগুলো বলে তুমি কীর্তন করিও। তাতে শুধু যে ভক্তরা কীর্তন শুনতেছে মনে নয়, লোকান্তরে অনেকে আছে, প্রত্যন্তরে আপনারা লোকান্তরে কীর্তন শ্রবণ করছে, দ্বাদশ কৃপা অষ্ট কবিরাজ ছয় চক্রবর্তী ভক্তগণ, মহন্তগণ, বৈষ্ণবগণ, দেবগণ সবাই আছে এই কীর্তন মন্ডলীতে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সবাই আছে, সবাই কীর্তন শ্রবণ করতেছে, সবার অধিকার এই হরিনাম সংকীর্তন, সবাই আছে। আমরা চর্মচক্র থাকার কারণে আমরা দেখতে পারতেছি না, আমাদের জ্ঞান চক্ষু, জ্ঞান চক্ষু কোথায় থাকে? এই জ্ঞান চক্ষু যতক্ষণ পর্যন্ত প্রকটিত হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আমরা তাদেরকে দর্শন করার সেই যোগ্যতা আমরা লাভ করতে পারব না। এই যে দেখুন আজকে সাধকের দেশে, আজকে বৈষ্ণবের দেশে, বৈরাগ্যের দেশে পদার্পণ করেছে আমার ভক্ত গুণেরা, তারা গৌর বিপাশিত হয়ে গৌর বলে নয়নের জল দিচ্ছে, তারাই তো আমার মহাপ্রভু পার্শ্বদন। তারাই গোপীনগরের গোপীগণ যারা নয়ন জলে বাসে নাগরী, আমার গোপীর যুবতী দেখিয়া কথা বলে, যুবতী কারা? ভক্তগণ যারা সাধনার সাথে নিমজ্জিত হয়েছে, ভক্তগণ যারা সাধনা করতেছে, যারা ভজন করতেছে, আশি বৎসর বয়স হলো তাকে যুবতীর মতো লাগবে। সে হতে পারে পুরুষ, হতে পারে নারী, যে কোনো জন হতে পারে, যদি সে সৎগুরুর চরণে আশ্রয় নিয়ে সে কামনা বাসনাকে দূরীভূত করে চার দেশকে সংবরণ করতে পেরেছে, তাই হচ্ছে যুবতী। হরি বল। আজ মহাজন বলছে আজি পুনঃ পুনঃ পতি যুবতী করতে হবে, না হলে যাওয়া যাবে না। হরি বল, আহা হরি বল।
কৃষ্ণ সেবায় লেগে যায়, আর দেখের মধ্যে অনেক কামনা বাসনা বাকি থাকে।